সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। নবরূপে আত্মপ্রকাশ করল ঐতিহাসিক মাহেশের জগন্নাথ দেবের মন্দির। 2019 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মাহেশে এসেছিলেন, সেই সময় তিনি বলেছিলেন যে এই যে ঐতিহাসিক মন্দির, সেটিকে নতুনভাবে সংস্কার করা হবে এবং মাহেশকে পর্যটন মানচিত্রে তুলে ধরা হবে। সেই মতো কাজও শুরু হয়। 725 কোটি টাকা খরচা করে জগন্নাথ দেবের মন্দির, মাসির বাড়ি, জগন্নাথ ঘাটের নতুনভাবে সংস্কার করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে জিটি রোডের উপর গড়ে উঠেছে একটি তোরণ, যা পর্যটকদের কাছে একটা আকর্ষণীয় বস্তুতে পরিণত হবে। আজকের অনুষ্ঠানে মাহেশের জগন্নাথ দেবের মন্দিরে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়, হুগলি জেলা শাসক ডক্টর দীপক প্রিয়া পি, এছাড়াও উপস্থিত ছিলেন চাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, জগন্নাথ ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী, সভাপতি অসীম পণ্ডিত সহ অন্যান্য অভ্যাগতরা। এই কাজটিতে ম্যাডাম ব্যয় হয়েছে মোট 7.25 কোটি টাকা। কাজগুলোর মধ্যে আছে জগন্নাথ মন্দির, রাধাবল্লভ মন্দির, আমাদের ডিএম ম্যাডাম বলেছেন বাকি কাজগুলো করে দেবো। যেমন মন্দির সংলগ্ন যে মাঠ আছে, সেই মাঠটাই সুন্দর জন্য করে দেওয়া হবে। সামনের গেটও যেগুলো বাকি রয়েছে সেগুলো আমাদের ডিএম ম্যাডাম বলেছেন, আমাদের কাছে যা টাকা আছে আমরা করে দেবো। আমাদের পাতুরিয়া ঘাটা নিবাসী নয়নচাঁদ মল্লিক আমাদের এই বর্তমান মন্দিরটি প্রতিষ্ঠা করে দিয়েছিল। তারপর থেকে আমাদের এই মন্দিরে খুব ভগ্নাবশেষের অবস্থা হয়ে পড়েছে। 2019 সালে আমি এবং আমার পিতা সোমেন অধিকারী, যিনি প্রধান সেবায় মায়ের জগন্নাথ মন্দিরে, আমরা গেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আমরা আর্জি জানিয়েছিলাম যে আমাদের এই মাহেশকে যেন পর্যটন কেন্দ্ররূপে পরিগণিত হয়, কারণ এই মাহেশের ইতিহাস জড়িত হয়ে আছে আমাদের চৈতন্য মহাপ্রভু আমাদের এই মাহেশকে নবনীলাচল আখ্যা দিয়েছেন। আমাদের এখানে স্বয়ং রামদেশ